আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা শুক্রিয়া তান ফুরে আলহামদুলিল্লাহ। আজকে আমি বিশেষ করে দোয়া চাই আমার এসপি সিরাজ ভাইয়ের জন্য, আমার বন্ধু মানুষ, আমিও ভাইয়ের বন্ধু। আল্লাহ আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করুক। আর আমার পরম শ্রদ্ধেয় আর একজন কলিজার টুকরে আছে, আমার প্রিয় উস্তাদ, যদিও আমি সরাসরি ওনার ছাত্র হইতে পারি নাই, ইচ্ছা ছিল আমার সাইদ আহমদ মুজাদ্দিদি হুজুর, আরও আরও এলাকার বিশ্ববিখ্যাত স্কলার যারা আছেন তাদের জন্য আমি দোয়া চাই, যারা বেঁচে রয়েছেন দোয়া করবেন তাদেরকে, ঠিক কিনা? মিলন ভাই যুবকদের আইকন, আমার মিলন ভাই আমারে খুব ভালোবাসেন। মিলন ভাই, ছয়ন ভাই, ওনারা আমাকে সাউথ আফ্রিকার নেওয়ার জন্য সব রেডি করছে, কিন্তু যেদিনে আমাদের পাসপোর্ট দূতাবাসে যাবে সেদিন থেকে লকডাউন, এই জন্য আর আমরা যাইতে পারি নাই আমি আর আজহারি ভাই। আমি কলিজার টুকরাদের জন্য প্রাণ ভরা দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। প্রিয় বন্ধুরা, সংক্ষেপ ভাইয়ে কিছু কথা বলবো। আজকে শয়তান সৃষ্টির রহস্য, অর্থাৎ আউযুবিল্লাহ 19টা গুরুতত্ত্ব, শয়তান সৃষ্টির 30টা রহস্য আমি একটু বলবো ইনশাল্লাহ, আপনারা শুনবেন তো। তো শয়তান এমন এক বিপদ আফদ, তারে কোনো গুলি করি মারণ যেত না। আর বুনি হ্যাঁ তো সিটি হ্যাঁ হ্যাঁ এমন সেয়ানা হল রে, হ্যাঁ আল্লাহর কাছে তো হায়াত লই লিছে তো কেমন পর্যন্ত, আল্লাহর কো হায়াত দেন, আল্লাহ কো জান্নাতে তো বার হবে আদক পায় মনের কে। আমি যে আপনারে এত আবাদত করছি, আজ আদমের সেজদা না দেওয়ার কারণে নারে বার করেন, আর দাবি দেওয়া আছে কত কি দাবি দেওয়া। আপনার প্রথম দাবি হইলো আমার, আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আমার আল্লাহ কো ফাইন্নাকা মিনাল মুনজারিন, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দেওয়া হইলো, কো আর কি চাও, কো আল্লাহ যে আদম হওয়ার কারণে আমি জান্নাত খোয়াইছি, তা করে জান্নাতে যাইতাম ঠেকতাম দিতাম ন, ফেন্দুলের লুঙ্গিও রাখতাম ন, আমি আমার হে শক্তি দেন আদমের ভোলামাইয়া জীবন মুমারিজ ফুরা আইব, মাতুমুইয়া ফেনি সাউথ আফ্রিকা সমগ্র পৃথিবীতে আইব, আদমের ফোলামাইয়ারও আমি জান্নাতে যাইতাম দিতাম ন। কত তুই কিতা চাস? হ্যাঁ আল্লাহ আদমের এবং আদম সন্তানের ডাইনে বামে সামনে ফেসনে হামলা করা তৌফিক দেন আরে, আমি তাদের রক্তে রক্তে মিশি যাইমগুই, তারপরে বিত্রিডুকিতা করে ফাফ করার জন্য উত্তেজনা তৈরি করে দিও, খুন করার জন্য, দর্শন করার জন্য, তারপরে মদ গাঁজা খাওয়ার জন্য সব আমি লাইন বিদ্যুত করে দিও, আল্লাহ ইচ্ছা করে শক্তি দিলাম, আর কিতা চাস? আল্লাহ একদম আদম সফি উল্লাহ কান্দে আল্লাহ, তা আপনি শখ করে আদম বানাইলেন, আল্লাহ বলল কি আমার আল্লাহ ডাক দেয়া কো আদম তুমি চিন্তা করিও না, তোমার মোবারি সুযোগ সমস্ত বান্দা বান্দি আছে, যুবকেরা এমন ওয়াজের মা বোনেরা আছে সেখানে, কতারা 60 বছর 80 বছর সুদ খেয়ে বুঝি না করবো, 2 নম্বরে 3 নম্বরে যায় করক, যদি আমি মাওলারে সেজদা দিয়ে আমি মাওলার জন্য নামাজ পড়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসব। ইবলিস সূরা কো আল্লাহ আপনি এটা গীতা করলেন, কত আয় গীতা করছি, তুই কইছো টাইমে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছনে করবি, তুই ব্যাকিনা দিয়ে হামলা করবি, তুই কি উপরের কথা কইছো তুই না, কোথায় আমি আমার বান্দাকে সেজদা অবস্থা উপর থেকে রহমত নাজিল করে তাকে ক্ষমা করে দেব, ও আসমানি মজগিন দিয়ে দিচ্ছি আর কি বুঝতি, মানে যে হচ্ছে গাছের কোপ দিবার আগে ডাইলে কাটি গেল। আল্লাহ আল্লাহ সামনে একদিন মিটিং কল করছে করে ফেরেশতারা আয় মাতুবুইয়া দাগুন বিয়ে মানুষ আর তোরা কিতা কস, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাইতাম সাই তোরা কিতা কস, ফেরেশতারা কয় আতা জালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, ও আল্লাহ আপনি বুঝি এই সমস্ত জাতি বাড়াইবেন, যেগুলো ফেতনা করব, ফাসাদ করব, ওয়াসফিকু দিমা মারামারি করব, দুইটা এজেন্ডাতে মিটিং এ দুই রকমের ব্যাটো দিছে, 3 নম্বরে অ্যাঙ্গেলে একটু মারছে, ও বুঝছি আপনার সব মানুষ বানাইবেন, আপনার নোয়াজ হইবেন লাই, আপনারে জিকির করিবেন লাই, তারপরে আপনারে
সেজদা দিব আল্লাহ এডি করি আল্লাহ আমরা তো নাহনু নুসাবিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা মানুষের বিয়ে শাদি আছে হাসামাই কানা আছে বজি আছে চাকরি ব্যক্তি আছে এদিন তো এই সমস্ত কাজে ব্যস্ত আমরা তো কোনো হাসাম পাইখানা নাই বিয়ে শাদি নাই 24 আওয়ার্স সিএনজি পাম্পের মতো আমরা তো আমি জিগির লেখ বলাই আমি কি দরকার মানুষ বানাই বললে আল্লাহ কো চুপ ইন্নি আলামু মা লা তালামু চুপ করে মানুষ তারা আমি যা জানি তোমরা তা জানো না বানাই লিছে মানুষ সুবহানাল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে বিয়েও হিয়ানো করেছে বিয়ের কথা কইলে আরো যাইব গো সময় ইয়া আদম স্কুল আতা ওয়াসাও জুকাল জান্নাত ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাও একটা নির্দেশ খেয়াল রাখো লা তাকরাবা হাজি সাজারা ওই ইবলিস নাজিলার দেহি ডাগার এই ইয়ান্তি ইবলিস কোন আজ্জার ফেনি নাই এত সুন্দর মাহফিল আর ইবলিস হইলো কইলতে ইবলিস তো সরাসরি আপসারি কাছে আইতো না কারণ হাতেরে আইলে যদি কয় ইবলিস ব্যাগ মারিয়ে লেবে এ তাগো মধ্যমে নাজিল হইব ওই হাতে বই বই এতে কারবার খেলা কোন দিনের মানুষে বিবে শরম হাইবি একটা গোড়া বেজ জিতি দিবে 110 কোটি মানুষের লগন ক্যামেরা যাইব কই যা লাগবে আই কইউ তুই মানুষ বই বেললে কইতাম কেন মানুষে খাড়ান নেই গুনলে এত হাজার মানুষ আই উড়াইতাম ইডেনি তো গবি বিবে হারাম হলো ইচ্ছা যে জেনে আছো তেমনি ইনি তো হইলো মানে ইয়ে করে আরো গাইব হা সাল সাল হই হানি লই ইবলিস কব যা এত 5 মিনিট তোর লগে কজ্জ করব কইলে 5 মিনিট কোরআন বয়ান কম হইব ইবলিস সাকসেস হই যাব ইবলিস আর শুনে হেতে আশিরে জানে কোন দি আর সাথে তৈরিব এই জন্য তো আগে আমি ব্রিফিং দিয়ে দিছি চুপচাপ তার মত আর জিজ্ঞে মোবাইল ধরবা তোর পায়ে হাত দায় রাখি কই তুই এত বিআইপি হলে তুই যাও তুই কোরআনের ক্ষতি করিও না আরে বেড়া কথা বলি যাই বেড়া গুডুর গুডুর করে ফোন ভরে দে বেড়া এখন আমাদের 50টা মিনিটের দাম 500 কোটি টাকা একটা বছরে কতগুলো লোকের রক্তের বিনিময়ে মাহফিল হইছে কই যে সাসা খুশি দি দিছে এখন আগে 50 মিনিট যে জেনে আছে মরার মতো থাকবি কোরআনের সুধাটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আমিন গো আমিন প্রিয় বন্ধুরা তো এখন বিয়ে করেছে কে আল্লাহ ইয়া আদামুসকুন আতাওয়াজাও জুকাল জান ক বরেলে খাও থাও তবে লা তাকরাবা হাজি সাজারা ওই গাছের কাছে যাইও না যাইলে কিন্তু অ্যাক্সিডেন্ট এই ব্লিচা সোরা এ হাঁদাইছে বহুত রকমের কৌশল করে ভিতরে হাঁদাই হেতে জান্নাতের গাছের পাতা টাতা দি বাঁশি টাসি বানাই গান বাজাছি ইউটিউবে দেখবি ফাতা দি বাঁশি বাজায় আমি অবাক হয়ে গেছি এক ফাতা দি বুড়িকে বাঁশি বাজায় শুধু ফাতার বাঁশি ইউটিউবে লেখি সাহস দিস কত রকম নিয়ে আবার বাঁশি হাতা দি বাজায় আজ যে আজ দেখবি ঘটনাটা সত্য নেই ওই আমার হে কথাটা মনে হয়েছে রসুলের হাদিসটা আল্লাহু একবার এবার ইবলিস যখন দেখলো যে আম্মাজি আব্বা একটু বাইরে আম্মাজি রুমের ভিতরে যখন দেখলো যে আম্মাজিকে সাইজ করছে গানের সুরে আম্মাজির শিরা ও হুশিরা পর্যন্ত মোহিত হয়ে গেছে ইবলিস ঢোল তবলা বাঁশি টাসি সব থুই আবার কাঁদে আম্মাজি কয় কে গো তুমি কোন দেশি যুবক একটু আগে গান গাইলা এখন তুমি কাঁদতেছো ঘটনাটা কি আপনাদের সুখের কথা চিন্তা করি আমি গান গাইছিলাম একটু আগে আর আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করি কাঁদতেছি আম্মা কো হ্যাঁ আগে বুঝি আবার দুঃখ আছে কো হ্যাঁ আই আম নগো আগে মুমারিসপুর আসিলাম এই জান্নাতে আমার আল্লাহ বার করে দিছে আল্লাহ আমনা করে বার করে দিবে আল্লাহ কইছে লা তাকরাবা হাজি সাজা দেখছো তুই হাতে ফজ্জর আরার মতো তিন রকমের দি দিছে নাডামি সালি আম্মা তো সোজা মানুষ কো হ্যাঁ কত আল্লাহ দে মানা করলো ওই গাছের কাছে না যাবে কো আল্লাহর কথা ঠিকঠাক আর কথা ঠিকঠাক আর নক জান্নাত ঠিকঠাক ও মা তিনজনের কথা কেন ঠিকঠাক কয় হে গাছে তো ফল দুগে লই চোখ গাম না খাবেন ওকে সাহাবারে খাওয়াইবেন বস গাছের কাছে চান লাগবে না জান্নাত আর নক নামে দলিল জীব নামাজ বিল্লাহ ফাকাসামাহুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন হাতে কিরগা গাজে এই জগতের সর্বপ্রথম কিরগার বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ হচ্ছে ইবলিস সুরা ঠিক নেই এ জিডি জিডি বেশি বেশি কিরগা গাড়ে এডি হলো ইবলিস সুরার বন্ধু এরকম আমাদের মুমারিসপুর একজন নাই রে আসেনি এতে
জান্নাতের পায়জামা পাঞ্জাবি জামা কাপড় শাড়ি টাড়ি সব খুলি উড়ে গেছে। কথা বুঝছি না, আব্বার টোনাটা চাবি ধরিয়ে বমি করি হালাইছে। দারসা তোর টোনটা তুই ধর, কিতে আইছ এতে কত কণ্ঠ আছে না? বাদ যে বাবির গলাটা ধরিস আতাই দেখবি হমান হমান এতে কল হমান কাইলিছে তে সাবিলিয়া যে ধরি এনে তোর ওই ফেরে আবার অন্য মহিলা তো লেখাতে ইমান আমার বাবা দেব ঠিক রে। এবার আম্মাজি আর আব্বা কান্দে রে, কান্দে উলঙ্গ হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া গো আদম মানা করছিলাম কিল্লে ও গাইলা গো আল্লাহ বুঝিন গো আল্লাহ আল্লাহ আরো শেষ করি এলাইছে, আর ওই বড় শেষ করি এলাইছে। আম্মা যে জান্নাতের জৈতুন গাছের পাতা পাঁচটা পাতা টানিয়া লজ্জাস্থান ডাকছে, আব্বা তিনটা এমন পুরুষের গো কোত্তা কাপড় কম লুঙ্গি অজ্ঞা গেঞ্জি অজ্ঞা শার্ট অজ্ঞা ঠিক নিরে, ও মা গো সে দীর্ঘ কোত্তা কাপড় অন বেশি মূল্য, সে দীর্ঘ পাঁচ কাপড় কয় কাপড় আছে ঠিক নি, এর ঘরে স্বর্ণ অলঙ্কার রেডি দিলে তো আরো বেশিও তো কিচ্ছু নেই আর শেষ দুইটা দিহিল হইলো তা কয় না। এরকম মা বোন আমাদের দাগন বইয়া একজন নাই হে মারিয়ে লেবে খাড়াই হনের কব বুইয়েলে রু তাপসারি বাজে ভাত খা আগো নামে বদনামি কইছ হেতে আগো নাতিন জামাই আর নাতিন জামাইর কাছে মা ফিলে বদনামি কইছ মারিব তো করে। আচ্ছা অন কবলে নাই নাই রে আপনারা হুনি লইন গো আই অন্য করে কোন বিরুদ্ধে ন অন্য কো লোকেরা অন্য কো বিরুদ্ধে আমেরিকা লন্ডন সাউথ আফ্রিকা যান লাগবো তবে আদম তবে আদম নিয়া আদম আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে আর তোবার বানিয়ে আসলে আমি তোমাকে ক্ষমা করে দিব, এতদিন পর্যন্ত জেল খাটন লাগবে দাগন ভুইয়া, আর তোমার ছেলেবেলের জন্য লক্ষ লক্ষ পয়গম্বর ফাড়ামো, তারপরে পয়গম্বররা চলে আইলে তার আলেম ওলামা ফাড়ামো, আমি আকাশবাণী স্যাটেলাইট থেকে ক্যাটালগ দিও কেমনে কেমনে জান্নাতে পৌঁছন যা ট্রাফিক সিগন্যাল আমি দিয়া দিও, ও আদম এগুলো যদি তোমার সন্তানেরা ফলো করে আবার হারানো জান্নাতে তারা চলে আসবে। আরো জোরে এই তবার বাণী তেলাবাদ করছে আর আল্লাহ ক্ষমা করে দিছে। কাঞ্চি রে 360 বছর কাঞ্চি শুধু অজ্ঞা ফল খাই তাফসিরে কবিরে ইমাম রাজি রহমতুল্লাহ লাগে ও দুনিয়ার মানুষ লাও জুমিয়া বুকাও আহলে দুনিয়া ইলা বুকায় দাও দালা কানা বুকাও দাও দাকসার, যদি দুনিয়াবাসীদের কাঁদা তাদের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি এক পাল্লা দুই পাল্লায় রাখা দাউদ নবীর চোখের পানির পাল্লা বাড়ি হবে। ও লাও জুমিয়া বুকাও আহলে দুনিয়া ও বুকাও নহিন ও বুকাও দাও দা লাকানা বুকাও নহিন আলাইহিম সালাম আকসারা কো দাউদ নবী আর দুনিয়াবাসীদের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয় আর নূহ আলাইহিসসালামের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, তিনি যে কেঁদেছেন এ বন্যার কষ্টে বন্যার কারণে ভয়ে, তাহলে নূহ নবীর চোখের পানি পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকা ওয়াহলি দুনিয়া ও বকাও দাউদ ও বুকাও নূহিন আলাইহিসসালাম ইলা বুকায় আদম আলা খাতিয়াতি লাগানা বুকাও আদম আকসারা, যদি তামাম দুনিয়ার মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখা হয়
আর আদম সফিউল্লাহ একটা ভুলের জন্য যা কেঁদেছেন, তার শোকের পানি যদি আমার আব্বার শোকের পানি রাখা হয়, আমার আব্বার শোকের পানি আরো বেশি ভারী হবে। তিনি ভুল করছেন কয়টা? আরো জোরে, আর তুই খোদার গাড়া, প্রতিটা দিন চব্বিশ ঘন্টা লক্ষ লক্ষ ভুল করি, আমার মাওলার কাছে এখনো ধরা দিলি না, কাঁদলি না, উপর দাঁড়ালে আমার আম্মাজিরা এখনো কাঁদলেন না, আল্লাহ আপনি আমারে ক্ষমা করিয়া দেন, আপনি আমারে মায়া করে, আব্বা আম্মা একটা ভুল করিয়া কত কাঁদা কাঁদলো, আর আমরা ভুল করিয়া নিত্য এখনো চোখের পানি ফালাইলাম না, কিভাবে আমরা আল্লাহর জান্নাত দখল করব, ঠিক না? তো এই যে আদম সফিউল্লাহ আলাইহিসসালাম তিনজনে মিলি আফসারি দেহটারে কেমনে জাহান্নামের দিকে লই যাইব, হাতে চিন্তা লই আছে, আর আনা ইবলিসের সোরারে মহব্বত করি কলমের মধ্যে ধরে রেখছি, আল্লাহ আল্লাহ সোহানোর কত হইলো বান্দারে, তোর আব্বা তোর আম্মা আদময়া হাওয়ারে আয় যখন জান্নাতে বিয়ে করে রাখছিলাম, তখন আমার জান্নাতে তোর আব্বার দুশ্মন, তোর মার দুশ্মন, আর দুশ্মন ইবলিস সোরারে আয় বার করে দিছি, তোর কলম নামক জান্নাতে তুই কেন্দ্রের ইবলিস সোরারে লই হতস, তুই কলম নামক জান্নাতে আয় আল্লাহর দখল বুঝাই দে, আয় আল্লাহ জান্নাত তোরে বুঝে দিই। এই জন্য কলমের রুজু হচ্ছে আউযুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার কোন উম্মত যদি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ শাহানু তার জন্য একজন স্পেশাল ফেরেশতা দেয়, এই ফেরেশতা ইবলিস সোরারে দৌড়ায়, ঠিক নিও, কয়বার পড়লে আরো জোরে কয় না, কয়বার, আল্লাহ আল্লাহ শাহানু কোরআনে কারিমে 17 বার আউযু বিল্লাহর কথা বলেছেন, 88 বার ইবলিস সোরার কথা আছে, 88 বার মালা মালায়েকার কথা আছে, হায় হায় ইবলিসের বার নাম খবিশ, মার নাম নিবলিস, ওই সিটিং এর নাম ইবলিস, ইবলিস রে, ঠিক না? ইবলিসের বাপের নাম ও তো তোর তো ঘুম যাচ্ছে, ইবলিসের বাপের নাম মার নাম নিবলিস, মায়ের নাম হেতের নাম হেতে আসিল দা ট্রেনার মঞ্জেল, ফেরেশতাদের টিচার, শুধু আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে হেতে এই দুনিয়াতে ক্ষেত্রে আল্লাহ লানত জিনজিত দিতেছে, আল্লাহর একটা হুকুম সেজদা দেন আদমের, আর আদম সফিউল্লাহ একটা হল নির্দেশ লঙ্ঘন করার কারণে জান্নাত খোয়াইছে লোভের কারণে, ওই আম্মাজিরে হাম দিছে এক কহামে শেষ, লোভ লোভ, ওই টিয়া 1,02,000 আইব, পরে টিয়াতে সাউডে তো গেছে টিয়া আর বাইতে ইয়ে না, এটা কি করছে লোভে লোভে, ঠিক নেই রে, মা বোনের কোনো মোবাইলে একটা হাম দিস শেষ, পুরো বাড়ি ঘর দিয়ে লেবে তোরে, পরে দেখো আহা, আর ইবলিস সোরা জান্নাতে থাকতে আর হিংসার কারণে এত আয় বুঝে আদমের সেজদা দিতাম, আল্লাহ আল্লাহ না রাহা করল না সিমনি, আয় আগুনের তৈরি আর ইবলিস বিরিক ফিল্ডের মাঠে দি তৈরি, আল্লাহ কো বেয়াদব ভাগ, আমার নির্দেশে না, তোরে আদমের কথা তো বলি না, আমার নির্দেশে আদম সফিউল্লাহর সেজদা করা, এ যার কো দিলে হিংসা আছে এ সিটিং এর মুমারিস পুত্র জান্নাতে যাই চৈতন্য, আর যাদের ভিতরে লোভ আছে এ ডাকাইতে যাই চৈতন্য, কিন্তু আসলে দোনো বাড়ি আছো তিয়ান, শুধু গ্রামের মানুষের কেন কিলিক বেশি লাগাইবি ব্যাম্বো স্টিক দিয়ে দিবি, এইসব চিন্তা আছে মাথার ভিতরে গিজ 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 করে সাইয়া তো আনো ওই বই শুধু নাটা মিশাইল দে, ঠিক না? এটা তো গিবত প্রোডাকশন সেন্টার সাদওয়ার, গিবত প্রোডাকশন, এক একটা সে বামপাল্লা সাদওয়ান হলে টেবিল মোস টিস্যু দে বাইর হাতে তেনাও নাই সাদওয়ান হলে টিস্যু দিমু কসে, এরকম সিটিং বর্তমানে আমার মা ফিলো একজন আর আমার খেয়ে বাচ্চা গানে মাগিয়ে লেব নাই রে নাই রে, কত আজ রেডি রেখছি আস্তে আস্তে কইও, একবারে হুতি জান পর্যন্ত কইও শরীর খারাপ, তবে ভালো আওয়াজ করি যেহেতু এদিকে প্রোগ্রাম কম, ঠিক নি রে বাইরে মত দে, তো এখন ইবলিস ছেড়ে কোনো মাতৃত্ব নো, আল্লাহ আল্লাহ শাহানু কলবের রোজু কলব কেমনে পবিত্র করবি, আল্লাহ আল্লাহ শাহানু কো বান্দারা তোমরা যখন ওহির মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলবা কোরআনে কারিম তেলাওয়াত করিবা তখন আমারে ফোন দাও, ফাইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ও বান্দা যখন তোমরা কোরআন তেলাওয়াত করবার ইচ্ছা করবে তখন তোমরা বলো বিতাই তোমার দুদিব দিশের ওয়াসওয়াসা থেকে ফানা চাই। এই দুনিয়াকে ধ্বংস করার জন্য বোমা আবিষ্কার হয়েছে, অস্ত্রের শেষ নাই, কিন্তু ইবলিস ছাড়ে মারিবার লাগে কোনো প্রযুক্তি নাই। আল্লাহ আল্লাহ সহানু প্রযুক্তি দিছি, ইবলিসের গুলি করার যন্ত্র হচ্ছে আউযুবিল্লাহ। যত বেশি বেশি আউযুবিল্লাহ পড়বেন ইবলিস আমরা তো দাইব, ঠিক নিও? তাহলে এখন আজকে আমরা অনুসিদ্ধান্ত কি বুঝলাম, আমরা বেশি বেশি আউযুবিল্লাহ পড়ব, ঠিক নিও? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একটা সিয়ন কথা কয়, কইতাম নি তিনি কয় কাল্লাই আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। আঙ্গো মোমার ইসপুর জিজ্ঞা গাঁজা খায় হেতে আরেক গাঁজা করে দাঁড়াই পারলে যদি দাগুন ভুঁইয়ার ওসি সাহেবের ফোন করে গাঁজা করে গাঁজা করে ঘুষা ঘুষি লাগবো তো ফাইজলে মিলে আজকে বেদ তুইও খাস আমিও খাই ফোন করস সবাই দাঁথালা দিব তুইও খা দরকার বা তুই একটান খা, ঠিক না? এক গাঁজা করে আরেক গাঁজা করলে ফোন ধরি পারলে ফোন করলে কবা কবি লাগবো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই, ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়াতি ওয়া যিল্লাতাল উবুদিয়াতি লা ইয়াসিফু মিনহু ওয়া ইয়াকুল আউযুবিল্লাহ। যে ব্যক্তি তার রবেরে বোঝে না, নিজে দা আল্লাহর গোলাম, গোলামিয়ত বোঝে না, ওই হেলো কেল্লাই আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই রে, ঠিক না? তুই আর আয় আউযুবিল্লাহ হইলে ইবলিসে কানে গালা খেয়েছে, আফসারি কিনলে বুদা আউযুবিল্লাহ পড়ি বুদা আর মনে কষ্ট দাও, তুই আর আয়তে একরকমের সিটি আউযুবিল্লাহ পড়ি বুদা পড়ি দেন কবজাপলা কই না সোবাড়ি মুতালাম কে কো ইবলিসে কয় আফসারি কি রে আউযুবিল্লাহ পড়ো তোর আব্বা আম্মারে বুলে বেললে আয় জান্নাতে যাই গান বাজনা লাগাইছে আর তোমাকে ফকট আতের মধ্যে ব্যাগের ভিতরে তো মোবাইল আছে গান বাজনা আছে কুদে কিনলে আউযুবিল্লাহ কুদে ফেস লাগাও আর এক তারপর আল্লাহ মানা করছে সুদ খাই বেললাই ন খাই বেললে তোমরা খাইতে আসো খাইছো হারাম দুনিয়া করতে আসো সিটিং বেজি কিল্লা আউযুবিল্লাহ কু দান মনে কষ্ট তো আউযুবিল্লাহ ফোন করি চাল্লারে ফোন করি চোরো হাজ দাবি করি চোসো আড়িলি ঠিক নি রে কে কা কি আউযুবিল্লাহ তুই কিতা কইবি তে আল্লাহর তো শুনস তার রুবুবিয়ত রব মানে কি তিনি আরে খাবায় লবায় কবর খাবাইব মিজান হাসর বলছো রাতে আরে হাউজে কাউসার খাওয়াইবো বিভিন্ন রকমের পানিও খাওয়াইবো কবরে আরো অক্সিজেন দিব এটা সেজদা দিয়ে আল্লাহরে আমরা কই সুবহান রব্বিয়াল আল্লাহ আমনে ফুত পবিত্র আল্লাহ আগের মুসিদি ক তুই সেজদা দিতে ক সুবহান আয় ফুত পবিত্র তুই কেন জানস ক হ্যাঁ আমরা লা শারিক আল্লাহ তো তুই রব কস দে রব্বিয়াল রুবুবিয়াত কিতা বুঝস ক হ্যাঁ আয় সিনিয়র না রে মার মানে যখন আয় আসিলাম অক্সিজেন সিলিন্ডার আসিল না কিচ্ছু ছিল না আন্না আরে খাওয়াইছে এটিএম কার্ড আসিল না চাকরি বাকরি আসিল না সাউথ আফ্রিকা ব্যবসা আসিল না আরে খাওয়াইছে তারপরে আল্লাহ আয় মোমার ইসপুরে 80 বছর বাঁচছি কোনোদিন যে বেলেরে ফাটার নব অক্সিজেন বিল নিবার নাই করোনা ভাইরাসে ধরছে আয় 20 দিন হাসপাতাল আসিলাম 80 লাখ টাকা হাসপাতালে লই গেছে গা আমি বুঝছি রব কারে কয় অক্সিজেন কারে কয় আমনে আমার রব কবর হাসন মিজান বলছে রাতে আন্না আরে খাওয়াইয়েন গো আল্লাহ তোকে আয়লা কইছ কোন দুঃখে তুই যে আর আয়লা কস সেজদার লগে সেজদা দিয়ে আল্লাহর লগে কিভাবে কথাবার্তা আল্লাহ কত আর আয়লা কস নাই কত বড় ক হ্যাঁ আমনে আর বড় ওই যে মাসুম ভাই ওয়াজ করছে আল্লাহ কত বড় হ্যাঁ হ্যাঁ কয় আল্লাহ এই পৃথিবী থেকে ও মাবুদ এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্যের উপরে আরো একটা গেরাম আছে ফেনি সদর থানা ধরে না 6 লক্ষ গুণ গেরাম উর্ফে অ্যামিক্রন সিটি নক্ষত্র এই অ্যামিক্রন সিটি নক্ষত্র 10-3 কোটি সূর্য তার ফেনের ভিতরে ঢোকে বিজ্ঞানীরা ও আল্লাহ এই মহাজগৎ মহাশূন্য মাত্র 0.01% আবিষ্কার করছে আর 99% অনন্ত মহাশূন্য খালি হিড়ি আরো বড় আরো বড় তার চেয়ে বড় 27 মাত তার চেয়ে বড় আপনার আরস তার চেয়ে আপনি বড় গো আল্লাহ আমি সিনিয়র আছি আমনে কত বড় আল্লাহ করে মসজিদে কয় বান্দারে সেজদা দিয়ে আমার এই কথাটা কইছ কথা দিলাম আমি আল্লাহ তোদেরকে জাহান্নামের আগুনে নেব না ও তুই আল্লাহ রে সেজদা দিলি না রে আহা মসজিদ গুলো খালি ঠিক না মসজিদ খালি মসজিদ খালি মুরব্বিরাও নামাজ পড়ে না সব ইবলিসের গোলামি করতেছে আল্লাহর গোলামি ন শীতে দা শীত লাগে যায় গই মোমারে চা দোয়ার ওলানে যায় মিলনে জসিমে রাজুয়ে জেন্টা মেন্টা কজাড়া আজকে তার ফজর দৈন বুড়িয়ে কি সুন্দর লাড়ি বাদ দিয়ে যায় মাজার ভিতরে লাড়ি বাড়ি দিই মাজা মেয়া তো
তাবার কিনে দি খাড়েছে বড়টা বেলাতে তাবাত আগুন হয় কজাটা রে সারগা দিতে সা দোয়া করি দে তো এগুলো কজাটা আমরা আজকে ফজরও দেই নো হে দাদ বুঝা সকেট তো আমার এডি লুজ লুজ দ হে দাদ তোর মারবি দেখছি তুই পুরো পুরো মুখে মুখে বাবা বস বুড়িয়ারে কো নোয়াজ গেলেন না কা ফজরও দেই নো হে কো মারবি দেখছি কত বড় নাড়া হাতে ঠিক নিলে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিল একজন বুঝছি আর ইজ্জত রাখতি না তোরা কবলে নাই রে নাই রে দেখ সত্যি বাহা মসজিদ খালি বুড়িয়া নামাজ দাঁড়া বুড়িয়া বয়স সালসা কেনে কি তা কেনে সালসা কেনে টেয়া দিছে সামাইটা আছে কো আষ্ট সরে আছে সারগা এ সর লক্ষ্মী কো তুই তো বাজার তো সারগা কাসকি মাসানো বুড়িয়া মাস মুলা কো কত রে কো 800 কোন 700 যাদের লক্ষ্মীগঞ্জ বাজার দক্ষিণ দিকে কে যেন হ্যান্ড মাইকে তেলা ফোকার ওষুধ বেছে সালসা বেছে তো লাফাইয়ে খায় দফাইয়া মরে জাগাত ব্রেক ময়নার মার ঘুম নাই মনে শান্তি নেই নিয়ে যান এক প্যাকেট 10 টাকা আর একজন হ্যান্ড মাইকে বেচতে আছে কালা কালা বোতল বেছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই 80 বছরের থুতথুরে বুড়োকে 18 বছরের টকবগে যুবক বানিয়ে ছাড়ি জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন সফল হন নাই জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের ব্যাংকের সামনে চলে আসেন আজকে আমরা 8000 টাকার ওষুধ শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না জীবনে আমরা আমাদের এই কোম্পানি আর লক্ষ্মীগঞ্জ আর আসবে না আজকে কোম্পানির প্রসারের জন্য আমরা এসেছি আমাদের মাইকের সামনে চলে আসুন আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ ঠিক নেই বুড়িয়া যাইয়ে মুখান বাঁধি 200 টাকা দিয়ে বোতল লইছে বুড়িয়া হাঁস আছে এসা রক্তে বুড়িয়া ডারে ঘুরা বোতল মিড়ে মিড়া দিছে বুড়ি কো কি রেডি কি তা খাও কালা কালা এডি কোন আর বাতের ওষুধ খায় বাদ দাও না ঠ্যাঙ্গিটা লড়ে কেন ঠ্যাঙ্গিটা তো এনে বে করে লড়ে সাহায্য বেল নেই ঠিক নেই ঠিক নেই পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয় কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন মিথ্যা নয় আমার নবী বলেন ও আমার উম্মতেরা জান্নাতীদেরকে মহান আল্লাহ মন যৌবনত্ব দান করবেন লায়ুফনাশাবাবহুম জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না ঠিক না যৌবনত্ব খুঁজতে চা ইবলিসকে আই হেট ইউ বলে মসজিদে এসে আল্লাহকে আই লাভ ইউ বলে জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় মসজিদ ঠিক নেই যুবক আমার আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা দাও সুবহান রাব্বিল আলা মাহমুদ রে তুমি এত মহা আমার আল্লাহ কো যা তোর আব্বারে বিয়ে আয় জান্নাত তো করেছি তোরও আয় বিয়ে করাই তুই চিন্তা করে চিফ টিজি করন লাগতো না দর্শন করন লাগতো না আল্লাহ নিজে গেছাং রেট অফার দিচ্ছে ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনি বিশিষ্ট হুরের সাথে বিয়ে পড়াবো কে কয় আল্লাহ আরো জোরে আল্লাহ তুই আল্লাহর কথা দাম দিলি না রে কিরকম ঢপ সূরা রহমানে কহুরুম মাকসুরাতুন ফিল খিয়া জান্নাতের বাসর করে আমি সাজা রেখেছি তাবুতে রেডি আছে ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর তুই বাংলাদেশে কিতা দেখছ ওই মিলন ভাই সাউথ আফ্রিকা তা অল বিশ্বের লোক আছে বুঝবি আয় দাগন এ মিশর গেছি কায়রো বিমানবন্দর দেখছি ওগ্য মহিলা 100 কোটি নারী তুনু ডকে শর্ট ফ্যান্ট হিন্দি না লগে তো কোন নাতিনও আছে জাতীয় ভাবি আর ওয়াইফ বুঝতি হাতি নাই কে দিকে সাহেব কাঁদে দিলাম এত সুন্দর রে আহারে ডক তো কান্দেন কাজ হয়ে যাচ্ছে না ফার্স্ট অফ দিনে আয় কর না ডালে গায়ে হেয়ারলে কান্দি না তো কোথা না কান্দেন দে কইলাম কান্দতেছি দেখছেন এই মহিলাটার ঢক কত কইলাম 100 কোটি মহিলার ছেয়ে তো তার বেশি ডক ও হ্যাঁ ঠিকই আছে ডক কত অন্য কান্দেন কা সহজে সেনা করিলাম হিডাল লে কান্দতেছি না আল্লাহর হিডাল লে কান্দিয়েন না কান্দতেছি এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে জাহান্নামের আগুন লাগাইব আল্লাহ এ কথা ভেবে ভেবে কাঁদছি ও যুবকের আরে তাইলে একটা নারীর যদি ঢক এই দুনিয়াতে এত সুন্দর হয় জান্নাতিদের ঢক আরো কত সুন্দর এই জান্নাত দখল করতে হইলে কলম থেকে ইবলিস ছোরারে জড়িত হইব আল্লাহ কো তোর কলমের দখল আরে বুঝাই দে আই তোর আব্বা দেন না জান্নাত আই আল্লাহ বানাইছি আই তোর বুঝাই দিও সুবহানাল্লাহ কো
তুই নিশিরাতে চাকি থাকস প্রেমিকার আশায়, তোর বিবেক কুত্তা মুচ্ছে সুইটিং আইছ তুই, পালো নিশিরাতে জেগে থাকি তোমার, তুমি বলে গেছো তাই বিরহের গান গায়, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাত আজও প্রতি রাতে জেগে থাকি, তোরে কলজের মধ্যে মুখের জল দেশি নীতি, তোরে প্রতি রাতে আল্লাহ ডাক দেয় ক্ষমা করিবার লাই, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, বান্দা আসুনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাহিবার, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেব। যুবক তোমার গান হবে এভাবে, আজ প্রতি রাতে কেঁদে থাকে ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক না? যুবক আসো আমার আল্লাহর দিকে, আসো জান্নাতের দিকে, আসো কোরআনের দিকে, আসো আলেমুল আমার কলিজার দিকে। মহান আল্লাহ যতবার জান্নাতের কথা বলেছেন প্রায় জায়গায় তিনি এই কথাটা বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিস্তুমুহা, এই সেই জান্নাত বান্দা যে জান্নাতের ওয়ারিসান আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিছি। ওয়ারিস কয় কারে? ধরেন সিরাজ ভাই মারা গেছে, আমার এসপি সিরাজ ভাই, তো ওনার ছেলে ফেলের নামে দলিলও নাই, খারিজও নাই, ক্ষতিও নাই, কিন্তু উনি মরে গেছে না, ওনারা অটো মালিক হয়ে গেছে, এটা রেখো ওয়ারিসানা, ঠিক নি? পরীক্ষা ছাড়া পাস করলে এটা রেখো অটো পাস, কি পাস? দলিল খারিজ খারিজ ক্ষতিয়ান ছাড়া মালিক হইলে এটা কি কয়? অটো মালিক, কি মালিক? এ তোরা খোদার কাডারা জান্নাতের অটো মালিক রে, ঠিক রে? এ গেছাং রেট অফারটা দেয় কে? আরো জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহর কথাটা জোরে কইছে কি? প্রায় জায়গা আল্লাহ এটাই বলছো, তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তু মুহা, আব্বারে ফাটাইছে কেন? তিরিশটা কারণ। ওই আব্বার ফিডে কোটি কোটি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং সং ট্রাম্প, এডি আছে, এডি কোনো জান্নাতে থাকতে ইত্য না, এডি নেনে জাহান নামে নিব দুনিয়া, তো মারিয়ে সোজা সিবে গলি দি, মৃত্যুর ইমিগ্রেশন ঢুকাইয়ে জাহান নামও নি মার দিব, ইয়াল্লা আব্বারে ফাটাইছে। আব্বার ফিডের মধ্যে আমরা মুমিনেরা কিছু আসি, এগুনের আঙ্গুল যেন শেষা দোফা দিই জেলখানার রায়, 80-90 বছরে হয়াতে জেলের ভিতর রায় মারি আল্লাহ আঙ্গরে জান্নাতে লই যাবো। ওই আঙ্গ বাড়ি হইলো, আঙ্গ গোলা হইলো, কনাই আঙ্গ গোলার নাম কিতা? মোমারিসপুরের জসিম, মোমারিসপুরের এতে বোরে কয় রে 5 কেজি দান দাও জ্বালা হালাইও, এবার এতে দানি গুণ হানি চুবেছে একদিন এক রায় উড়েই, 2 দিন হাডা দি হুতা দি সাপ দি খানজির মধ্যে দানিগুন গেঁজাই গেছে, এত 8টি দিন বিড়া সইছে, ঠিক নি রে? বিড়া সই আবার জ্বালাই দি হালা দিছে, এবার জ্বালা হয়েছে এত বড় কত বড় আতখলো ছাত্র রানের ভিতরে নিতা, তোর ঘুম দুড়াইবার ফরজুক্তি এগুলো আবিষ্কার করছি, তুই তো বোঝস না আতখল, তোর আতে যদি নাট বল্টু থাকতো সবটি ডেনা খুলি আই স্টেজ জমা লই গেলি, তোমাকে আতকারে তোর ইয়ে না, খুন খুন কত বড় আরো জোরে জসিমের বউ গোলা তো দানি গুণ নামা দিছে, কত কষ্ট করে উয়েছে, হে দে হে দে হে তির ঠেকো আলতা নুহুর, কত সুন্দর দানি গুণ গাড়ি গাড়ি হুয়েছে, গোলাপ দান গুণ উড়ে দিছে, আর জসিমের সুইটিং এর হানিদ বি দেখ হেকের মধ্যে আলা দিছে, এবার উড়ে গেছে কেটকেটাই এটি জ্বালা, এবার বদিল্লা লইছে হাসগা কৌগা হাসগা বদিল্লা লই, এবার জ্বালায় ডিউডার কথা বুঝছি বুঝছি, আলি গই আর কি আমরা আলি, জ্বালায় ডি উড়ে ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি মারে ঢাকায় তেল্লা দিয়ে টান দেয়, ঠিক রে? কিছু ধার আলি গলাটা আত্মহত্যা করিলা, বদিল্লার আত্ম আগা গোড়া হেঁকের লোক জীবনে আর রাখতাম না, বাড়ির লোকই চাইবে শুনি বিড়ি, তারপর জ্বালা হয়েছে এত গুলা কত গুলা, বদিল্লার আবার শিক্ষা পরি বান্দি ফেনি নদী এনে লক্ষ্মীগঞ্জ নদীর এনে আনছে বড় দান রইব, এক গোসাতে হাঁস গাছ করে দিছে, কয়ে গাছ হাঁস গাছ করে দিছে, আর হানি আইলা বিয়ে করে সুমা দিছে, বাবির গোলাত আসিলি অন মৈত্রী বলি আইসত নদী,
সুস্থ করে মারি হালায়ো মারি এলেছে সাইডে রোয়া হানিয়ে শব্দে রোয়া ঠিকছে এক গাইস কো গাইস এবার হানিয়ে রোয়াইডার আই লাভ ইউ কই সুমাদে তোরো খাইলে রোয়া কো হাতি ন আই বিয়া করিম সাইর খান দেখবি আনা ছেলে মেয়ে মিলি বেগ গুলো কত মোড় হয়ে যাই আরে এত মোড় হয়ে যাই গা ঠিক দুই মাস পর ক্যারট ছাড়িয়ে এক এক গোস হয়ে গেছে কই এত মোড়া কত মোড়া এবার হানিয়ে দামকায় তোর ভাষা মোড়া হয়েছে আমি মহান রব্বুল আলামিনের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ালেখা করি আছি আর আমার তিরতিন হোক বড় দিম তোর কলজাত কাতিন আমার হান্য হোক তো হানি আই 30 ফুট হানি নিছে তোর ঢুকালে কিনি তুই হানি সেটিং যদি 30 ফুট অস আয় রোয়া খোদার কাটা 32 ফুট লম্বা হইও এবার হানি সারি দিছে জোয়ারের হানি হানি খালি বড় রোয় কানায় কানায় বড় রে এ দান গুলোরে কি দান কয় বাসাল দান এ অজ্ঞা লাক্ষিম না ফেলে আর হয়েছি হয়েছি এগুলোরে কয় বাজাল দান কি দান আবার যিনি হুঙ্গ আছে এটা রেখো কেড়া বাজাল কি বাজাল এ বাজাল দান হানি যদি 30 ফুট হয় বাজাল ধান কোদার কাটা হেতে 32 ফুট লম্বা এবার জসিম মনে করছে ধান নাই রে লক্ষ্মীগঞ্জ নদীতে নাই সব শেষ এত হোত মুসাফুর ব্রিজ পর্যন্ত ভাঙি লই গেছে গো আর দান থাকবে কত হাসমা সরাতে কন্টা বুঝি বেড়ে টেনতে গেছে দান হায় রে সে আই লাভ ইউ দে ভাই আসসালামু আলাইকুম বাবি রে সালাম কই এনে ভাই ও আমরা আসিতেছি আবার ফিরে ভাবির গোলায় এতে বাজে বড় যুক্তি করি রে মনে করছি রোয়া মার ঘটনা তো বসে দান তো আল্লাহ দিলে 50 মনে হইব কত বাদ দিলে 20 গেল হবে না লইছি বাদ দিলে লই দাইড়ি বাইতেনছে বাবিয়ে মেশিন চাবি চাবি এভাবে লইতে আছে যে মেশিন আঙ্গুল লাগলে বাবির আঙ্গুল শহরে যাবে কই বাবি হচ্ছে ডাকাতের মতো ঠ্যাং দি চাবি মেশিনে দান লোক সে তো বত এইভাবে দান হয়েছে 50 মন কয় মন আর জোরে এবার বাবি এখন চশমন দান উডানের মধ্যে গাড়ি দিতে আছে হুয়েতে আছে এভাবে এভাবে ঠিক রে গাড়ি রে দানে কত আই লাভ ইউ কয় বাবি গো ওই আমরা নদীর পানির কত মার খাইছি গো বাবি কত নির্যাতন হাসটা বস হাসটা মাস হয়েছি বাই আঙ্গরে হেকের ভিত্তে জালার মতো গাঁতি এলেছে গো বাবি আবার আসিছি বাবির গোলায় বেড়ে আমাদের গোলার নাম আরো জোরে আমাদের গোলার নাম এ আব্বার ভিড়ে তোরা আসিলি রে এ তো করে এখানে আল্লাহ ফাটাইছে জেলখানার ভিতরে আব্বারে এরো ফাটাইছে জেলখানা আসলে আমাদের বাড়ি জান্নাত আব্বার ফিডে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের গুলা আছে ইডিনের সোজা দুনিয়া তোমার এমনি সিভিলে জাহান্নামের দিকে লই যাইব আবার আঙ্গুরের টানে আল্লাহ আমাদেরকে তার জান্নাতের গোলা তুড়াইব ঠিক না এ আল্লাহ আব্বারে এনে ফাটাইছে আব্বারে কিনলে ফাটাইছে এই জন্য কষ্ট হয়নি কেন তারপরে এই শয়তানের বানাইছে এই কারণে আব্বার ইয়ান তো কইছে খলিফা বানাবে একে কেন্দ্র করে রাজা রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা কারণ যদি আব্বা দুনিয়াত নাই তো আটা নাই তুমি এগুলো হইতো নি কথা কেন হইতো নি দুই শয়তানের গাছের ফল না খাওয়াইলে আল্লাহর গুণবাচক নাম কাহ গাফার সাত্তার কাহার রহিম হাজি গাজি বীর বুজুর্গ জান্নাতি জাহান্নামী হইতো নি বেকে তো জান্নাত থাকতাম ওর কথা কয় না কেউ জাহান্নামী হইতাম না আর আল্লাহ যে গাফার আমরা গুনাহ না করলে ক্ষমা কারে করব ঠিক নি রে তারপরে 3 নম্বর হলো শরীয়তের দরকার হইতো না আব্বা গন্ধম না খাইলে তো শরীয়ত লাগতো না আফসারির ওয়াজ হইতো কি তোরা তো বেকে জান্নাতে একটাও দিতি না কত দূর হইয়া যার মেয়া 8000 বলে রং করি আর ওয়াজ হইনব কে যান আপনার ওয়াজ তো এই গদম খাওয়ানো তো ওয়াজের আয়োজন ঠিক নি রে আফসারি ওয়াজ করে বাইর গিয়ে মাইক বেছে সালাম তারপরে সাই তিনি ধোকা না খেলে জান্নাতের কদর বুঝত না ঠিক নি 5 দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা পাওয়া যাইত না দুনিয়াত না আইলে মিষ্টি খাইতে কত মজা কেন ঠিক নি তারপরে আম খাইতে কত মজা এই যে মজাগুলা এ আব্বা গন্ধম খাওয়ার কারণে আমরা পাইছি এই শয়তান সৃষ্টির রহস্য এখানে 6 তারপরে
প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বাস বিমান জগতের সাথে আমরা পরিচিত হইতাম না। কেন মিলন ভাই বিমান উঠতেন নি? বিমান আর কি তো আড়া তো ব্যস্ত আসি ব্যাকে ঠিক রে, তাইলে বিমান শৈশব কিল্লা রে ওই শতান সিটিং এর কারণে ঠিক রে, ও আজানো শুরু হয় না তোরা উড়িচ্ছা যদি তো করে মুতে ধরে কেমনে ওয়াজ হুইনবি হুইনবি রে ঠিক রে, ওয়াজ তো অন চারি ভাগের এক ভাগও করি না বয় সময় দেব আমি আজকে ইনশাল্লাহ আমিন। তারপরে সাত নম্বর রহস্য শয়তান সৃষ্টি রাত দিন বাসা মরা টক জাল বোঝা যাইতো না, রাত দিন কিচ্ছু লাগতো না, কেন ভাই সব লাগতো নি লাগতো না, সব তারা জান্নাতে আছে। নিষিদ্ধ ফল মহব্বত মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানের সাইল আলেনসানো হারি সুনফি মা মনিয়া মানুষের জিডা মানা করে হাতে এটা বেশি করে এ আল্লাহ মানা করছে খাবাই বেশ সাইলি ডাক এটা এলমে মারেফতের কথা আল্লাহ একবার। এমনি কথাটা শুনলে কেমন জানি শিরকের মতো না, আমি এই উদ্দেশ্যে বলি নাই প্রিয় বন্ধুরা, তো যদি বাবির কাছে কথা এক কান কন এটা কারো কথা কইও না, কির বিবিসি সিএনএন খবর যাইয়ে ছোট ভাই বোর কাছে কইল ভাবি আর নগে নিয়ে কইছে এনেন নে কইছে কথা আন কারো কথা কইতাম না আল্লাহ দান নে কইেন না হেতে যাইয়ে সাইল দিত যে গাটলাত আর সার্গের কাছে ভাই বই না অন্য করে আত্মভাবি কইছে একটা আর নগে আল্লাহ দয় লাগে হাসরের সময় কেয়ামতের দাবি সাইল কইেন না ঠিক রে, মানে ফেসবুকে যাইবার আগে যদি এত করে কথা এক কান কই যদি মানা করস এই আর গেছে ফেসবুক কিতাব এটা বড় শক্তিশালী নেটওয়ার্ক তোর বউ কথা কানে তোর বউ তো এইটা এ মানা করায় খাওয়ানোর সাল। নয় নম্বর ফল খেয়ে পেশাব পায়খানা, পেশাব পায়খানা করবে লাভ বাইয়ানো আছে এই এনে খলিফা এই এনে তার প্রেসিডেন্টগিরির দায়িত্ব সুবহানাল্লাহ কারো সামনাতে আঘাত জাগা নাই জবাব আছে কনা আগামতা ইয়ে নয় ইয়ে নয় ইংলিশ টয়লেট বইবা স্যানিটেশন ইয়ে না করিবা। তারপরে দশ নম্বর গুরুতত্ত্ব মিস্টারিয়াস ম্যাটার ফেরেস্তারা তসবি তালিল পড়ে কিন্তু ফেরেস্তারা কোনোদিন রোনাজারি আকুতি বাকুতি কাকুতি মিনতি বোঝে না ঠিক নেই পোলা সুয়ারি চুরি করে অনিল লোক কচ্ছুৎ কাড়া ঠিক নেই আল্লাহ মানো করছে সুদ খাচ্ছে তো সুদ খাইয়ে লেছি সুদ খাই তো তাহাজ্জু ধরি আল্লাহ কাছে তো আল্লাহ খাইয়ে লেছি লোভে আয় আয় গীতা গীতা আল্লাহ কত হিমত দিকে সাইসত কা তাকে বদ দিকে সাইসত কা আল্লাহ সব সিটিং আয় গীতা গেছে আল্লাহ কয় জিনা মানা করছে তুই জিনা করলি কা আল্লাহ ঠিক নেই আল্লাহ দরকার আসলে ইচ্ছে একটা ফাটি এ আল্লাহ গন্ধম খাবাই শতানের সিস্টেম গো করছে গো আল্লাহ কবে এক ফাটি বানাইলাম একটা ক্যাংরাইন না ফাটির দরকার আর যেগুন গুনা করিব গুনা করি কাঁদব কাটব আল্লাহ কাঁদ সা না কাঁদলে তো সান্নাতে যা তৃপ্তি ন আমার যে করে কইস কাঁদবেল্লাই কাঁদলে আল্লাহ খুশি হয় আল্লাহ মাফ করে দিব তোমার আবার জান্নাতে উড়া লাগবে লিল্লাহে দেখবি সেই মান নাই ইবনে ইচ্ছাসুরার আদম সফিউল্লাহ দুজন কনস্টিটিউশন লঙ্ঘন করছে আদম সফিউল্লাহ কইলে তুমি ঘটনা ঘটাইছো তে এনেকে খানা কম আসেনি তোমার হিসেবে হিসেবে আরাম খাইলে কা আল্লাহ বুঝি না মাফ সাই ইবনে ইচ্ছার কা কোন দুরাইছো দিনি সেজদা করে লিলাতে আমি তার চেয়ে বড় এতে হেডন দিয়েছি আল্লাহ এতে ক্ষমা পায় না আর আব্বা রোনা সারি করছে আজিজিয়ান কে সারি করছে আল্লাহ তারে ক্ষমা করে দিছে আল্লাহ কয় আইলে বিউ সলিয়া যা ভুল করছো তো সবই দেখি হ্যাঁ গাফফার লিল্লাহ তাকবি তো তুই এই পর্যন্ত ক্ষমা চাইছো তুই আল্লাহর কাছে চাইলি না তো যুবক রে হায়াতের তো গ্যারান্টি নাই আমার আল্লাহর কাছে ক্ষমা চাস সা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে ১১ নম্বর আদব শিক্ষা দেওয়ার জন্য আদব শিক্ষা এ এ দেওয়ার জন্য শয়তান সৃষ্টি কিভাবে শয়তান আদম সফিউল্লাহ কথা বলেননি শয়তান আমারে ধোকা দিছে তিনি নিজেকে নিজের দোষে স্বীকার করে ক্ষমা পারত না এই জন্য আদবটা শিখার জন্য শয়তানের সৃষ্টি ১২ আল্লাহ খুশি হয়ে আল্লাহ খুশি হয়ে যান ক্ষমার দরখাস্ত শিখিয়ে দেন এই জন্য শয়তান সৃষ্টির এই রহস্য। ১৩ মুহাম্মদের নাম প্রকাশ ও উসিলা নবীজির জন্মস্থান কোথায় মক্কা কোথায় এবং আব্বা যদি দুনিয়াতে না আসে
আমাদের নবী কেমন মক্কা হায় আইবো, ঠিক নি? মুসা কলিমুল্লাহ ধরে নিলে সাপ পারে আলমা রোহা ঘুমাইয়ের কোদার কাটা ঘুমাইয়ের হেতা নিহুনি ওর দশটার হেতা সে জেতারে তে আল্লাহ মহব্বত তো খুব আগাই এনছে আই লাভ ইউর মানুষের হেতা, ঠিক নি রে? হ্যাঁ তো সিটি করে আগে তো এরে ঘুমাই নি তো মুসা আলাহ ইসলাম ধরছে আব্বা আন্নার কারণে তো ঘটনাটা না আসিলাম জান্নাতে থাকতাম জান্নাতে বনি ইসরায়েলের মাইর খেয়ে চাইছে